ফেসবুক আইডি হ্যাক হওয়া, আইডি হ্যাক করে ব্ল্যাকমেইল করা বর্তমান সময়ের একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যারা ইতিপূর্বে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বা এমন বাজে অভিজ্ঞতা থেকে রক্ষা পেতে চান, তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্রিয়েটিভ আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি জাকারিয়া হোসেন। ফেসবুক আইডি ব্লু ব্যাজ পাওয়ার জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সম্পর্কে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি এ টু জেড আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ফেসবুক আইডি ব্লু ব্যাজ পাওয়ার জন্য আপনাকে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এবং কিছু পেপার্স বা ডকুমেন্ট সাবমিশন করতে হবে। শুরুতেই বলে নিচ্ছি, আপনি যদি পার্সোনাল আইডি ভেরিফিকেশন করতে চান তাহলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন পড়বে। আর যদি আপনি ফেসবুক বিজনেস পেজ ভেরিফাই করতে চান তাহলে কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্সের ফটোকপির প্রয়োজন পড়বে, কেননা ট্রেড লাইসেন্সের ফটোকপি দিলে আপনি কিন্তু আপনার বিজনেস পেজটা খুব সহজেই ভেরিফাই করতে পারবেন। যদিও বাংলাদেশে 99% মানুষই কিন্তু ফেসবুক ব্যবহার করে তাদের মোবাইলে, আমি আমার ভিডিওতে খুব ভালোভাবে দেখানোর জন্য আপনাদেরকে ডেস্কটপেই রেকর্ড করে দেখাচ্ছি, কিন্তু মোবাইল অ্যান্ড ডেস্কটপ দুটো কিন্তু সেম প্রক্রিয়া, আপনাকে কিন্তু সেম প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। তাই এখানে টেনশন না করে আপনি কিন্তু এই প্রক্রিয়া অবলম্বন করলেই চলবে। আপনি যদি মোবাইল থেকে আপনার ফেসবুক আইডিটা ভেরিফাই করতে চান তাহলে কিন্তু আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারকেই প্রেফার করছি, আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে সেখানে আপনাকে অবশ্যই আগে লগ ইন করে রাখতে হবে। আর যদি আপনি ডেস্কটপে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ডেস্কটপেও আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে সেখানে আপনাকে লগ ইন করে রাখতে হবে। দেন নতুন একটি ট্যাব নেবেন, ট্যাব নিয়ে আপনি এখানে টাইপ করবেন হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাইড বেস অন ফেসবুক, অর্থাৎ এটা লিখে আমাদেরকে ট্যাপ করতে হবে। আমি এটা লিখে দিলাম। এখানে লিখে সার্চ করলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাইড বেস অন ফেসবুক। এই অপশনে ক্লিক করলে কিন্তু আমরা এমন একটা ডকুমেন্টারি দেখতে পাবো যেখানে রয়েছে হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাইড বেস অন ফেসবুক, কম্পিউটার হেল্প, কপি লিঙ্ক। এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যা আপনার প্রয়োজন পড়বে, সেই প্রয়োজন অনুযায়ী আমাদেরকে সেই পেপার্স বা ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। দ্য ভেরিফাইড বেস মিন্স ফেসবুক হ্যাজ কনফার্ম দ্যাট দ্য পেজ অর প্রোফাইল ইজ দ্য অথেন্টিক প্রেসেন্স অফ দ্য পাবলিক ফিগার্স অর ব্র্যান্ড ইট রিপ্রেজেন্টস, ভেরিফাইড ইয়ার প্রোফাইল অর পেজ। এই অপশন থেকে আমাদেরকে ইউ ক্যান ফিল ইন দিস ফর্ম টু ভেরিফাইড ইয়ার প্রোফাইল অর পেজ, এখানে আমরা কার্সার রাখলেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যাঙ্কর লিঙ্ক দেখা যাচ্ছে, আমরা জাস্ট এই অ্যাঙ্কর লিঙ্কে ক্লিক করব। এরপর আমাদেরকে দেখাচ্ছে এখানে ভেরিফাইড ইয়ার পেজ অর প্রোফাইল। আপনি যদি আপনার বিজনেস পেজ ভেরিফাইড করতে চান তাহলে এখানে যে চেকার বক্স রয়েছে সেই চেকার বক্সে ক্লিক করবেন, আর যদি আপনার পার্সোনাল আইডি বা প্রোফাইল ভেরিফাইড করতে চান তাহলে এইখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখানে একটা অপশন এখানে দেখা যাবে যে ইন্টার ইউর প্রোফাইল ইউআরএল, অর্থাৎ আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে চাচ্ছেন আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টের যে ইউআরএল রয়েছে সেই ইউআরএলটা এখানে টাইপ করে দিতে হবে। কিভাবে ইউআরএলটা বের করবেন সেটার জন্য আমি সহজে দেখিয়ে দিচ্ছি। যেমন এটা আমার ফেসবুক পেজ, ফেসবুক পেজ থেকে এই যে এখানে যে ইউআরএলটা রয়েছে সেটা এখান থেকে কপি করে নেবেন। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে আমার কন্ট্রোল ভি দিয়ে আমার যে ইউআরএলটা রয়েছে সেই ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, কনফার্ম অথেন্টিসিটি, অ্যাড অ্যান অফিসিয়াল ডকুমেন্টেশন ডকুমেন্টস ফর ইয়োরসেলফ অর ইয়োর বিজনেস টু শো দ্যাট ইয়োর পেজ অর প্রোফাইল ইজ কানেক্টেড টু দ্য পাবলিক ফিগার, সেলিব্রিটি অর ব্র্যান্ড ইট রিপ্রেজেন্টস। এখানে কিন্তু আমাদেরকে ডকুমেন্ট সাবমিশন করতে হবে। আমি কিন্তু প্রথমে বলে রেখেছিলাম যে আপনি যদি আপনার বিজনেস পেজ ভেরিফাই করতে চান তাহলে কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্সটা দিলে বেটার একটা রেজাল্ট পাবেন। এখানে রয়েছে ডকুমেন্টস টাইপ, আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে দেখি যে আমরা কোন কোন টাইপের ডকুমেন্টস এখানে সাবমিট করতে পারবো। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, ট্যাক্স ফিলিং, রিসেন্ট ইউটিলিটি বিল অথবা আর্টিকেলস অফ ইনকর্পোরেশন। এখানে কিন্তু আমরা সহজেই, ড্রাইভিং লাইসেন্সটা সচরাচর সবার থাকে না কিন্তু এনআইডি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডটা কিন্তু সবারই থাকে। আমি আজকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাইড প্রক্রিয়াটা সম্পূর্ণ করবো, আমি এনআইডি অর্থাৎ এই ন্যাশনাল ভেরিফিকেশন কার্ডটা আমি সিলেক্ট করে দিলাম। দেন আপনাকে কি করতে হবে, অ্যাড ডকুমেন্টস, আপনার যে ন্যাশনাল আইডির যে ফটোকপি আমি আগেই বলে রেখেছিলাম যে ন্যাশনাল আইডির ফটোকপি বা আপনি যে ডকুমেন্টস দিতে চান সেই ডকুমেন্টস এর ফটোকপি কিন্তু রেডি করে রাখতে হবে। এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলে আমার যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে আমি একটা পিডিএফ ফাইল আগেই রেডি করে রেখেছিলাম আমার এনআইডি কার্ডের, আমি পিডিএফ ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম। দেন স্টেপ টু, কনফার্ম নোটিবিলিটি, শো দ্যাট দ্য পাবলিক ফিগার, সেলিব্রিটি অর ব্র্যান্ড ইয়োর পেজ অর প্রোফাইল রিপ্রেজেন্টস ইজ দ্য পাবলিক ইন্টারেস্ট। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরি ড্রপ ডাউন থেকে আমরা দেখে নিচ্ছি কোন কোন ক্যাটাগরি রয়েছে। এখানে রয়েছে নিউজ অ্যান্ড মিডিয়া, স্পোর্টস, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, মিউজিক, ফ্যাশন, এন্টারটেইনমেন্ট, ডিজিটাল, ক্রিয়েটর, ব্লগার, ইনফ্লুয়েন্সার, গেমার, বিজনেস, ব্র্যান্ড, অর্গানাইজেশন অ্যান্ড আদার্স।
এখান থেকে আপনার যে ক্যাটাগরি, আপনার যে নিশ বা আপনার যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক পেজের সাথে মিলে এমন একটা জিনিস আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে যদি আপনি বিজনেস করে থাকেন, যেমন আপনি যদি ব্লগিং করে থাকেন তাহলে ব্লগিং বা ইনফ্লুয়েন্সার হিসেবে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি মিউজিক করেন, ফ্যাশনের জন্য করে থাকেন তাহলে এখান থেকে এগুলো সিলেক্ট করে দিবেন। দেন আর যদি বিজনেস ব্র্যান্ডিং করতে চান তাহলে বিজনেস ব্র্যান্ড অর্গানাইজেশন এখানে ক্লিক করে দিবেন। আর যদি আপনি পার্সোনাল আইডি ভেরিফিকেশন করতে চান, এখানকার যেই অপশন গুলো রয়েছে বা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি থেকে আপনার সাথে মিলে যায় এমন ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি এর সাথে না মিলে তাহলে আপনাকে অবশ্যই আদার্স দিয়ে ক্লিক করতে হবে। আমি আদার্স সিলেক্ট করে দিলাম। দেন কান্ট্রি রিজন, এন্টার দ্য কান্ট্রি অর রিজন হোয়ার দ্য পার্সন অর অর্গানাইজেশন ইউর পেজ অর প্রোফাইল রিপ্রেজেন্ট ইজ মোস্ট পপুলার। এখান থেকে আমাদের যে দেশটা রয়েছে অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে যেহেতু ভেরিফাইড করছি, আমি বাংলাদেশটা টাইপ করে দিব, বাংলাদেশ BAN, আমি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন অডিয়েন্স অপশনাল, যদি এটি অপশনাল তারপরেও কিন্তু আমরা কি করব, এখানে কোনো কিছু বাদ রেখে যাব না। ফেসবুক পেজের ব্লু বেস পাওয়ার জন্য বা ভেরিফাইড হওয়ার জন্য আপনাকে কিন্তু কোনো অপশনই বাদ রাখা যাবে না, আমরা কোনো অপশনই বাদ রাখবো না বা লেফট করব না, আমরা সব অপশনই মোটামুটি পূরণ করে যাব। ডিসক্রাইব দ্য পিপুল হু ফলো ইউর পেজ আর প্রোফাইল ইনক্লুডিং হু দে আর হোয়াট দে আর ইন্টারেস্টেড ইন অ্যান্ড হোয়াই দে ফলো ইউ। এই অডিয়েন্স অপশনটা পূরণ করার জন্য আমরা কি করবো, আগে থেকে একটা টেক্সট রেডি করে রাখবো। আমি একটা টেক্সট আগে থেকে রেডি করে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন আমার টেক্সটটা। আমি যাচ্ছি এখানে, আমার টেক্সটটা এরকম, আমি এই টেক্সটটা দিতে ইন্টারেস্টেড হয়েছি। আপনারা চাইলে এমন কোনো টেক্সটও দিতে পারেন, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। দেন অলসো নোন অ্যাজ অপশনাল, এটাও অপশনাল কিন্তু আমরা বাদ রাখবো না। লিস্ট অল অফ দ্য নেম দ্যাট দ্য পার্সন অর অর্গানাইজেশন ইউর পেজ অর প্রোফাইল রিপ্রেজেন্ট ইজ নন বাই ইনক্লুড ডিফারেন্ট নেমস অ্যান্ড দ্য সেম নেম ইন আদার ল্যাঙ্গুয়েজ। এই অপশনটা যেহেতু অপশনাল সেহেতু আপনি কিন্তু এখানে বাদ রেখে যেতে পারেন, কিন্তু আমার সাজেস্ট হবে আপনি এখান থেকে কোনো কিছু বাদ রাখবেন না, অর্থাৎ আপনি কোনো কিছু লিফট করে যাবেন না। আপনি এখানে একটা টেক্সট দিয়ে দিবেন, আমি আমার যে আগে থেকে রেডি করা টেক্সট ছিল সেই টেক্সট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী স্টেপের কি রয়েছে দেখি, অ্যাড আপ টু 5 আর্টিকেলস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড আদার লিঙ্কস দ্যাট শো ইউর পেজ অর প্রোফাইল ইজ ইন দ্য পাবলিক ইন্টারেস্ট পেইড অর প্রমোশনাল কন্টেন্ট উডন্ট বি কনসিডার। এটাও কিন্তু অপশনাল, বাট এখান থেকে আপনার যে অন্যান্য পেজ রয়েছে ফেসবুক ছাড়াও, যে আপনার লিঙ্কডইন পেজ থাকতে পারে, আপনার কিন্তু পিন্টারেস্ট পেজ থাকতে পারে, সেই পেজের লিঙ্ক এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। দেন মোটামুটি প্রক্রিয়াটা হচ্ছে এই। এরপর যদি আপনি সেন্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা ব্লু বেস পাওয়ার জন্য রিকোয়েস্ট চলে যাবে ফেসবুকের কাছে। প্রক্রিয়াটা শেষ করে সেন্ড করলে কিন্তু এমন না যে ফেসবুকটা আমার ফেসবুক পেজটা ভেরিফাইড করে দেবে, তারা কিন্তু এটা পর্যালোচনা করার জন্য বেশ সময় নেবে এবং সময়ের পর আপনাকে নোটিফিকেশন করে দেবে। আপনার ফেসবুক অথবা যেই ইমেইল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই ইমেইলে আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে দিবে, সেখান থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটা ভেরিফাইড হয়েছে বা ব্লু বেস পেয়েছে। ফেসবুক আইডি ব্লু বেস পাওয়ার জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে গিয়ে আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে সেটা আপনি যে ডকুমেন্টটা সাবমিট করছেন সেই ডকুমেন্টের নামের সাথে আপনার যে ফেসবুকের নাম রয়েছে সেই নামটা কিন্তু মিল থাকতে হবে। দেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি যে ফেসবুকের ডেট অফ বার্থটা দিয়েছেন সেই ডেট অফ বার্থের সাথে আপনার ন্যাশনাল আইডি বা ড্রাইভিং লাইসেন্সে ডেট অফ বার্থ থাকবে, সেই ডেট অফ বার্থটা কিন্তু হুবহু মিলে যেতে হবে, তা নাহলে কিন্তু তারা এটা ব্লু বেস দিবে না। তো আশা করি এই পর্যন্ত আপনারা মোটামুটি সবকিছু বুঝতে পেরেছেন, আপনার সহজেই ফেসবুক আইডির ব্লু বেস পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।